आज बांकुड़ार जयपुर ब्लके भारतीय गणतांत्रिक युव फेडारेशन श्यामनगर अंचल यूनिट कमिटीर उद्योगे प्रयात विधायक इंद्रजीत टांगी स्मृतिर उद्देश्ये स्वेच्छाय रक्तदान शिविरेर आयोजन करा हय जयपुर ब्लक श्यामनगर अंचल काटुल ग्रामे। এই কাটুল গ্রামে কৃষক আন্দোলনের 1949 সালের অমর শহীদ সুরধ্বনি বাজ সহদেব টাঙ্গি বাঁকুড়ায় বাঁধগাবাতে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। মানে জনকল্যাণের যাতে কাজে লাগে ওই জন্য কবিরের জন্য রক্ত সংকট ছিল, ওই জন্য আমরা 80 জন মিলে রক্ত যুব ওরা করেছি। আমরা সবাই এই গ্রাম থেকে দিচ্ছি। হ্যাঁ, এই গ্রামের নাম কাটুল। আমার নাম সোনা সুরজ টাঙ্গি। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন जयपुर ब्लक एलाकाय अत्यंत ग्रामगुलोते रक्तदान शिविर करछि। एई कारणे विष्णुपुर महकुमा एवं बाँकुड़ा जिला हॉस्पिटल जे थैलासेमिया पेशेंटगुलो आछे तादेर प्रति मासे एक पैकेट करे रक्त लागे, सेई उद्योगे आमरा एटा करछि। एटी एकटी अत्यंत ग्राम जंगलमहल। एई जंगलमहले आमादेर एकजन वामपन्थी कम्युनिस्ट नेता छिलेन, तिनि प्रयात हयेछेन गत बछर। তার স্মৃতির উদ্দেশ্যে কমরেড ইন্দ্রজিৎ টাঙ্গির স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করেছি। এই কারণে যে সমাজে অনেক পিছিয়ে পড়া মানুষ যারা পয়সা দিয়ে রক্ত কিনতে পারে না, সেই সব মানুষগুলোকে আমরা এই সব শিবিরের রক্তগুলো তাদের দান করা হয়, এই উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আমাদের একটা টার্গেট করে নামা হয়েছে 80 জনের টার্গেট, কিন্তু অত্যন্ত জঙ্গলমহল এলাকা, এখন দেখা যাক কতজন এসে আমাদের সংখ্যাটা দাঁড়ায়। আমার নাম নূর ইসলাম উস্তা, জয়পুর সিপিআইএম এর কর্মী। রক্ত সঞ্চালন পরিষেবাকে শক্ত করার জন্য যাতে গোটা দেশে এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞানে কারো ক্ষেত্রে যদি রক্তের কোনো রকম ঘাটতি হয়ে যায় তখন সেই লোকটিকে সঠিক সময়ে সঠিক গ্রুপের সঠিক রক্ত দিয়ে তবেই তাকে বাঁচাতে হবে, সেই রক্তটা মানুষের কাছ থেকে পাওয়া যায়। পৃথিবীর সব দেশের নিয়ম হচ্ছে বাইরে থেকে মানুষ এই পরিকল্পনা অর্থাৎ ব্লাড ব্যাঙ্ক এবং রক্ত সঞ্চালন পরিষেবাকে বাইরে থেকে সাপোর্ট দেয়। আমাদের ভারতবর্ষের জন্য পশ্চিমবাংলা তার বাইরে হয়, কিন্তু আমাদের দেশের প্রবলেমটা হলো এখনো পর্যন্ত মানুষ 1% গোটা ভারতবর্ষের 1% মানুষ রক্ত নিতে গিয়ে আসেনি বছরে একবার। পরিণামে আমাদের যে সমস্ত রুগীগুলো আপনারা জানেন কি না আমি জানি না, সেটা এই যে ক্যান্সার, ডিফারেন্ট টাইপস অফ সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, এই যে রুগীগুলো রক্ত এবং রক্তজাত দ্রব্য দরকার হয় তার বাইরেও প্রসূতি মায়েদের রক্ত যত গরম পড়বে তত বাড়বে। এর বাইরেও যেগুলো হচ্ছে আজকের যে মেজর অপারেশন কিংবা অন্য ক্ষেত্রগুলোতে রক্ত সঞ্চালন দিয়েই বাঁচিয়ে তুলতে হয়, সেখানে কিন্তু চিকিৎসা শাস্ত্রে যত আধুনিক ব্যবস্থা এসে থাকুক, যত বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা হয়ে থাকুক, যত শিক্ষিত ডাক্তার এসে থাকুক, নার্স এসে থাকুক, রক্তের অভাবটা কিন্তু বাইরে থেকে মানুষ উঠে দেবে এবং সেই মানুষ ছাড়ার বিকল্প কিছু নেই। রক্ত যদি দরকার হয় সবারই দরকার হয়, সে পুরুষ হোক, মহিলা হোক, গরিব হোক, বড়লোক হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, কিন্তু এই সব গ্রুপগুলো মানুষ সাধারণভাবে রক্তদান করতে চায় না, বিকজ ভয়। আর এই ভয়টা কাটানোর জন্য চাই এই জাতীয় ক্যাম্পের মধ্যে দিয়ে মাস মোটিভেশন, অনেককে একসঙ্গে মোটিভেশন করে রক্তদানের বিজ্ঞান নিয়ে তাদেরকে চেতনাটা বাড়িয়ে দেওয়া, যাতে একটা মানুষও রক্তের অভাবে মারা না যায়। 2% মানুষ বছরে একবার করে রক্ত দিক, তাহলেই কিন্তু আমাদের ঘাটতিও যেমন হবে তেমনি চিকিৎসার বিজ্ঞানটা আরও বেশি শক্তিশালী হবে। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম দেবকৃষ্ণ ভট্টাচার্য। আমি মেম্বার SBTC, স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের গভর্নিং বডির মেম্বার।